ওয়েলকাম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমাকে অনেকদিন ধরে অনেকেই প্রশ্ন করছে, ফোনে প্রচুর এমবি আছে তারপরও কেন ফেসবুক মেসেঞ্জার চলে না। তো আপনাদের ফোনে এমবি থাকা সত্ত্বেও ফেসবুক বা মেসেঞ্জার না চললে কিভাবে সেটা সমাধান করবেন, সেটাই এখন আপনাদের এই ভিডিওতে দেখাবো। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি টানাটানি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এ চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তো চলুন তাহলে আমাদের মূল ভিডিওটি শুরু করি। তো ফোনে প্রচুর এমবি থাকা সত্ত্বেও ফেসবুক মেসেঞ্জার না চললে যেটা করবেন, আপনি সরাসরি আপনার মোবাইলের সেটিংস অপশানটি ওপেন করবেন। সেটিংস অপশানটি ওপেন করার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটি। এই দেখেন অ্যাপ ম্যানেজমেন্ট। তো আপনার ফোনে অ্যাপ্লিকেশন লেখা থাকতে পারে, আবার অ্যাপ লেখাও থাকতে পারে। তো আমার অ্যাপ ম্যানেজমেন্ট লেখা আছে, আপনি এই অ্যাপ ম্যানেজমেন্টের ভিতর চলে যাবেন। এবার এখান থেকে আপনার ফেসবুক অ্যাপসটি খুঁজে নিয়ে সেই ফেসবুক অ্যাপসটির ভিতর চলে যাবেন। তো আমি ফেসবুকের ভিতর চলে আসলাম। ফেসবুকের ভিতরে আসার পর এখানে দেখেন আছে ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার কেস, এই দুটো অপশানে ক্লিক করে ক্লিয়ার করে দিবেন। তো আমি দুটো অপশানে ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করার পর এখান থেকে ব্যাক করবেন। এবার মেসেঞ্জারের ভিতর চলে যাবেন। মেসেঞ্জারের ভিতর আসার পর একইভাবে ক্লিয়ার ডাটা ক্লিয়ার কেস ক্লিক করে ক্লিয়ার করে দিবেন। ফেসবুক ও মেসেঞ্জার এভাবে ক্লিয়ার করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যারোফেলেন মুড অপশানটি। এই দেখেন অ্যারোফেলেন মুড, এটা আমার প্রথমেই দেওয়া আছে। এই অপশানটি আপনি খুঁজে নেওয়ার পর অন করবেন, আবার অফ করবেন, এভাবে দুই তিনবার অন অফ করবেন। তো অবশ্যই এই কাজটা ডাটা কানেকশন অন রেখে করতে হবে। তো এটা করার পর খুঁজে নেবেন এডিশনাল সেটিংসটি। এই দেখেন এডিশনাল সেটিংস, তো আপনি এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর ডেট অ্যান্ড টাইম অপশানটির ভিতর চলে যাবেন। এবার এখানে দেখেন টাইম জোন একটি সেটিংস আছে, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, আপনি যে দেশে থাকেন সেই দেশটা এখান থেকে খুঁজে নিয়ে সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশি, তাই বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তো কান্ট্রিটা সিলেক্ট করার পর এখানে দেখেন অটোমেটিকলি সেট ডেট অ্যান্ড টাইম, এটা যদি আপনার অফ করা থাকে তাহলে এটা অন করে দিবেন। এটা অন করে দিলে অটোমেটিকই আপনার সঠিক ডেট অ্যান্ড টাইমটা সিলেক্ট হয়ে যাবে, কারণ এই ডেট অ্যান্ড টাইমটা বেঠিক থাকার কারণে ইন্টারনেট চলে না। তাই অবশ্যই আপনার ডেট অ্যান্ড টাইমটা সঠিক করে নেবেন। এবার আপনার মোবাইলের পাওয়ার বাটনে চেপে ধরে রিবোট অপশানে ক্লিক করে রিবোট করে নেবেন। তো আশা করি এ কয়টা কাজ করলেই আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আর এতেও যদি না হয় তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি আরেকটি সমাধানের সিস্টেম আপনাদের বলে দিব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি ভিডিওতে।